পারমিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আমার মায়ের থেকে শেখা সিমের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই সিম খেতে পছন্দ করেন না, কিন্তু শীতের দুপুরে আমার সিমের এই রেসিপি বানালে হলফ করে বলতে পারি ছোট থেকে বড় সবাই আঙুল ছেটে খাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপির জন্য আমি এখানে 250 গ্রাম সিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সিমগুলিকে কেটে নেব। এখন একটি ছুরি দিয়ে সিমের মাথা দুটি কেটে যে শীতটা আছে সেটা ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে যেমন আমি দেখাচ্ছি তেমনভাবেই সব সিমগুলিকে কেটে নিতে হবে। যেহেতু আমার সিমের সাইজগুলি বেশ ছোট তাই আমি গোটাই রাখবো। আপনাদের যদি এর থেকে বড় সিম হয় তাহলে কেটে অর্ধেক করে নিতে পারেন। প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং প্রচুর শেয়ার করবেন। আর আমার শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। একইভাবে আমার সব সিমগুলি কাটা হয়ে গেছে। এবার চলে যাব পরের স্টেপে। এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সিমগুলিকে একটু লালচে করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সিমগুলি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এরপর দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সিমগুলিকে একটু নাড়াচাড়া করে নেব। সিমগুলিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন কালো সর্ষের পেস্ট। দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে সিমের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে নাড়তে নাড়তে একটু কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। জলের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সিম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম আমাদের একদম কমিয়ে দিতে হবে। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। সিমগুলি আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব। ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন কাঁচা সর্ষের তেল। এখন প্রয়োজন মতন গ্রেভি শুকিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এরপর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমার সিমের এই রেসিপি। তাহলে বন্ধুরা দেখলেন তো, খুব সহজে বানিয়ে ফেললাম সিমের একটি মুখরোচক রেসিপি। শীতের দুপুরে আপনারাও একবার ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।